নমস্কার আমি প্রিয়তা শুরু করছি উত্তরের সংবাদ প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ একই এলাকায় পৃথক দুটি জায়গায় একদিনের ব্যবধানে সোনার হাট চিন্তায় জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য গোটা এলাকায় প্রচন্ড গরমে শুকিয়ে গিয়েছে ডুয়ার্সের নদী ঝোরা আর এতেই সমস্যায় বন্য জীব জন্তুরা সড়ক পরিবেশ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে গত একত্রিশে মার্চ টর্নেটো জাতীয় ঝড়ে বিধ্বস্ত হয়ে যাওয়া জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ ও পুটিমারির বিস্তীর্ণ এলাকার অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে খাতা ও কলম বিলি করা হলো। ঝড়ের তাণ্ডবে যেখানে সকল প্রকার শিক্ষা সামগ্রী ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে তাদের বই দিয়ে সহযোগিতা করা হলেও ছাত্রছাত্রীরা আজও খাতা কলমের অভাবে পড়াশোনা করতে পারছিল না সরকারি এবং বেসরকারি সংগঠন ইতিমধ্যে স্থানীয় মানুষদের আবাসস্থল নির্মাণ খাদ্য সংকট মেটানো চিকিৎসা পরিষেবা পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি জরুরি পরিষেবার ব্যবস্থা করলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা হয়নি বলা চলে অপরদিকে খাতা কলমের অভাবে এলাকার শিক্ষা ব্যবস্থা অথই জলে পড়ে আছে এই অবস্থায় আজকে ওই সকল ঝড় বিধ্বস্ত এলাকার প্রায় তিনশো দুই জন ছাত্র ছাত্রীদের মধ্যে বিনামূল্যে খাতা ও কলম বিলি করা হয় যাতে করে এলাকার ছাত্র ছাত্রীরা পড়াশোনার প্রতি আগ্রহ মনোবল আবার ফিরে পান এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায় এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের জলপাইগুড়ি জেলা কমিটির ছ সম্পাদক ডক্টর রাজা রাউত রামপ্রসাদ মণ্ডল দীপানাদ শুভজিৎ রায় জ্যোতির্ময় রায় টাকুয়া হৃদয় রায় সুজয় তন্ত্র কলল রায় প্রমুখ জলপাইগুড়ি রাজগঞ্জ সংলগ্ন মহারাজা পুকুরে ভেসে উঠল একটি অতিকায় ম্রেগেল মাছ যা চাক্ষুষ করতে ভিড় জমে উঠল এলাকায় দূর দূরান্তের বহু মানুষ আসছে না অবাক করে দৃশ্য দেখতে স্থানীয়রা জানিয়েছেন মাছটির ওজন কমপক্ষে পঁয়ত্রিশ কেজি পাশাপাশি মহারাজা পুকুরে এলাকাবাসীর কাছে পবিত্র পুকুর হিসেবেই পরিচিত আর পাঁচটা পুকুরের মতো সেখানে শৌচকর্ম জামা কাপড় ধোয়া বাসন মাজা এই ধরনের কাজ করেন না তারা বরং এই পুকুরকে একেবারে পবিত্র হিসেবে মেনে সর্বস্তরের মানুষই প্রণাম করেন তাই এ কারণেই নাকি পুকুরে মৃত মাছটিকে ভগবান মেনে পুজো করেছেন এমনকি মাছটিকে নাকি পুকুর পাড়েই সমাধিস্থ করা হবে সব নিয়ম নীতি মেনে ওই পবিত্র পুকুরে মাছটির মৃত্যু কি করে হল এ বিষয়ে স্থানীয়রা জানান সম্ভবত বয়সের কারণে অতিকায় মাছটির মৃত্যু হয়েছে যদিও ভদ্রেশ্বর এলাকার বাসিন্দা আক্তার মোহাম্মদ জানান জাতি ভেদ সর্বস্তরের মানুষই পুকুরটিকে পবিত্র হিসেবে মানেন তবে মাছটির কিভাবে মৃত্যু হয়েছে তা তিনি জানেন না এদিন এলাকা যেতেই চোখে পড়ল মৃত মৃগেল মাছটিকে আগলে রেখে পুজো করছে গ্রামবাসীরা তাদের ধারণা এই মাছ গ্রামের দেবতা সেই দেবতার মৃত্যু হল এরপর নিয়ম মেনেই মাছটিকে পুজো করে পুকুর পাড়েই সমাধিস্থ করা হবে এ প্রসঙ্গে পরিবেশপ্রেমী তাপস রায় জানান এই পুকুরটি রাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী পুকুর সম্ভবত কোচবিহার কিংবা পিট্টুগড়ের মহারাজা এই পুকুরটি খনন করেছিলেন পুকুরের বিশেষত্ব হল বিশাল পুকুরের চারপাশে প্রচুর গাছ থাকলেও পুকুরের জলে কোনো পাতা ভাসে না এলাকায় প্রকৃতির ভারসাম্য রক্ষায় পুকুরটির ভূমিকা রয়েছে সব মিলে সত্যি কিন্তু বেশ রহস্যের চাদরে মোrai মহারাজা পুকুর আপাতত মৃত মাছটিকে সমাধিস্ত করার কাজেই ব্যস্ত এলাকাবাসী কি দেখলেন এখানে এ তাই আসলে এখানে মাছটা দেখলাম কত বড় মাছ দেখলেন ধর নাও কত বড় আর কি মাছটা কত কেজি হবে তা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে এরকম মাছ দেখছেন আগে না কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আচ্ছা আপনার বাড়িতে এখানে না আমাদের বাড়ির ডান্ডা মান্ডা দূরে মানে মাছ দেখতে এত দূরে হ্যাঁ মাছ দেখতে আসি আচ্ছা এই যে এত লোকজন ভিড় করছে সবই তো মাছ দেখার জন্য আসে সবাই শুনছে যে মহারাজা পুকুরে মাছ হচ্ছে ওই জন্য সবাই পেছনে কোনো ঘটনা মনে করছেন কারণ দুদিন আগেই তো এখানে একটা অঘটন ঘটেছে দুদিন আগে হয়েছিল শুনছি আমরা আসিনি আর কি দেখতে যে ঘটনা তো আজকে নিয়ে তো ছয় দিন হলো ঘটনাটা আজকে এরকম তো আজকে সবাই শুনলো শোনার পরে সবাই মাছটাকে কি করবে বলে শুনতে পারলেন এখন সেটা তো বলতে পাব না এখন আছে গার্জিয়ানরা এখন কি করে মাছটাকে সেটা বলতে পাব না এখন আপনার নাম কোথায় বাড়ি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক টোটো চালকের রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহর সংলগ্ন হোগলা ফ্যাক্টরি এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই টোটো চালকের জানা গিয়েছে এদিন টোটোটি ময়নাগুড়ির দিক থেকে অসম মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় পেছন থেকে একটি গাড়ি সজোরে গিয়ে টোটোতে ধাক্কা মারে দুর্ঘটনার পর টোটো এবং গাড়িটি রাস্তার পাশে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত টোটো চালকের নাম দীপেন মাহালি বছর পঁয়তাল্লিশে দীপেনের বাড়ি ময়নাগুড়ির মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ এখানে কাছ পাশেই ছিলাম লাইরি ভবনে হঠাৎ করে আসার পরে যেটা আওয়াজ পেয়ে বেরিয়ে আসি দেখি একটা টোটো আর একটা ইগনিজ গাড়ি দুটো সংঘর্ষ ড্রেনে খালে নয় জুড়িতে পড়ে যায় তারপর সেখান থেকে টোটোওয়ালাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়তো খুব সম্ভাবনা কম না আর সেই গাড়িটাতে দুটো বাচ্চাও ছিল ছোটো বাচ্চা তাদেরও ব্লিডিং হচ্ছে আপাতত গাড়িগুলোকে পেশেন্টদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে লোকালয় থেকে উদ্ধার হলো হরিণ লোকালয় থেকে হরিণ উদ্ধার হলো সোমবার বানানহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চানাটি পায়ে এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট প্রজাতির হরিণ ধরতে করে অবশেষে দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের এরপরে মোরাঘাট রেঞ্জের তোতাপাড়ার পাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় বাসিন্দা লালচান মিয়া বলেন দুপুরবেলা তীব্র গরম থেকে স্বস্তি পেতে গাছের তলায় বসেছিলাম এবং উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট্ট বাচ্চা হরিণ আমাদের দিকে তেরে আসছিল ঠিক আমায় দেখতে পেয়ে আমার বাড়ির পাশে দিঘির মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে মরাঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয় খবর দেওয়ার আধ ঘন্টা পর বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান আমরা উত্তর চানাডি থেকে এখানে এই দক্ষিণ চানাডি আসছে কিভাবে কোথা থেকে আসছে দৌড় দিয়ে আসছে হ্যাঁ এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে তারপরে আপনারা কি করলেন তখন আমি ধইরা বাইন্দে বাইন্দে তারপরে বন খবর দেওয়া হয়েছে কি হ্যাঁ হয়েছে এখন কি বন দপ্তর নিয়ে গেছে নিয়ে গেছে কোন ফরেস্ট থেকে বাইর হয়েছে মনে হচ্ছে এটা তোতাপাড়া কেন বাইর হয়েছে খাবারের সন্ধানে কি তীব্র দাবু দেওয়ার জন্য মানুষ ওই পিচ্ছে করছে তো হ্যাঁ যখন পিঠে তখন এই দৌড়ে আসে কোন এলাকায় ধরা হয়েছে এটা চানা এখন কি বনদত্ত নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল আপনার নাম আমার নাম মোহাম্মদ দারাজুদ্দিন এলাকাবাসী গরমে নাজেহাল জেলাবাসী প্রচন্ড গরমে নাজেহাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি লাটাগুড়ি ধূপগুড়ি মালবাজার সহ জেলার বিস্তীর্ণ এলাকা গরমে যেমন রোজকার রুটিন প্রতিদিন সকালের পর থেকে বেলা যত না বাড়তে থাকে গরমের তীব্রতা ততটাই বাড়তে শুরু করে জেলার প্রতিটি অঞ্চলে সকাল থেকে লক্ষ্য করা যায় একটু রোদ না উঠতে এলাকার মানুষজন কেউ বা চোখে সানগ্লাস কেউ বা মুখ নাক ঢেকেছে কাপড় দিয়ে কারো বা মাথায় ছাতা এভাবে চলতে হচ্ছে গরমের সময় সকলকেই আবার বিভিন্ন বাজারগুলিতে লক্ষ্য করা যায় আখের রসের দোকান থেকে জুসের দোকান এবং ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমাচ্ছেন সকলে সকলেই চান গরমে এই দাবদাহ একটু নিস্তার পেতে তাই সকলেই কেউ শরবত কেউ আখের রস কেউ বা ডাবের জল খেয়ে শরীরকে একটু ঠান্ডা করার চেষ্টা করছেন যদি এবার গরমে ডুয়ার্সের একমাত্র ফল তরমুজ যা চাষ হয় জেলার একাধিক জায়গায় বয়ে যাওয়া তিস্তা নদীর সেই নদীর চরে চাষ হয় তরমুজ কিন্তু বিগত কয়েক মাস আগে সিকিমের বাদ ভেঙে যাওয়ার ফলে তিস্তার বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন জায়গা ভেসে গিয়েছে ভারতীয় সেনার মটর সেল সহ ভারতীয় সেনার নানা জিনিসপত্র প্রায়শই দেখা যাচ্ছে তিস্তার চরে বিভিন্ন এলাকা এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করছে ভারতীয় সেনা যার ফলে তরমুজ চাষীদের একাংশের মনে একটা আতঙ্ক তাই এবার তরমুজ চাষেও আগ্রহ দেখায়নি তরমুজ চাষ করতে যাওয়া চাষীরা ফলে তরমুজের দাম প্রতিবারের তুলনায় ঊর্ধ্বমুখী ফলে বাইরে থেকে আমদানি হচ্ছে তরমুজ আর সেই তরমুজ খেয়ে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পাচ্ছেন বলে জানান এলাকাবাসীরা এটা কি তরমুজ এটাকে বলে সরস্বতী আরেকটা আরেকটা প্রজাতির হয় তরমুজ ওটা আরেকটা হয় চৌত্রিশ পটল পটল সাইজের ওটা ওটা চৌত্রিশ ওটা তো এদিকে হয় না ওটা জল দেখায় হয়তো কিন্তু প্রথম আনছিলাম একদম মানে কাঁচা ভিতরে ওটা বিক্রি হয়ে যায় কি তাহলে গরমে তরমুজের বিক্রিটা বাড়ছে হ্যাঁ বাড়ছে কেন গরমে তরমুজ অনেকেই মানে বেশি খায় আর কি বৃষ্টিটা হলে তো মিষ্টি থাকে না মিষ্টি হলে তরমুজের মিষ্টিটা থাকে না ওই জন্য তরমুজটা সবাই খায় তবে তিস্তায় করতে না পারে কি ফলন কম এবার ফলন নেই তিস্তায় করতে দেয় না তো ওর তো ফলন কম ফলন থাকলে তাহলে আপনাদের ব্যবসাটা ভালো হতো মানুষও কমে পেত নাকি হ্যাঁ কমে পেতো আর আপনাদের আপনাদের ব্যবসা ব্যবসা হতো ভালোই হতো যেরকম করতেছি এরকম এরকম ফলন হতো অনেক ফলন হতো হ্যাঁ তিস্তায় তিস্তায় আমরা তো এখানকার যারা করে কৃষক তারা শিলিগুড়ি নিয়ে বিক্রি করত এবার এবার তো আর যাওয়ার কায়দা নেই আমরাই পাচ্ছি না এখানে এবার আপনি কি করছেন এটা আজকে ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে বিক্রি করি কত করে কিলো বেচে এখন বিশ টাকা কিলো পঁচিশ টাকা কিলো যার কাছে যেমন ব্যবসা এক একটা কত ওজন মিনিমাম তিন কেজি সাড়ে তিন কেজি দুই কেজি আড়াই কেজি দেড় কেজি কালার কি ভালো ভেতরে হ্যাঁ এই যে কালার কালার দেখেন একদম লাল টপ টাকা মিষ্টি কী নাম আপনার আমার নাম রামপ্রসাদ মন্ডল কোথায় বাড়ি সেনপাড়া তিন নম্বর ওয়ার্ড এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করে আপডেট থাকুন শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কোয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ ড্রিল এন্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিণী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল

খবরে প্রকাশ এদিন বিকেলে শান্তিপাড়ার এলআইসি অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর আটান্নর হাসপাতাল পাড়ার বাসিন্দা জ্যোৎসনা দেবনাথ সেই সময় একটি বাইকে থাকা দুজন যুবক হঠাৎই ওই মহিলার গলায় থাকা সোনার চেনটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনার পরে জোসনা দেবী দারস্থ হয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার তিনি বলেন কিছু বুঝে ওঠার আগে এমন ঘটনা ঘটে গেল বহু বছর আগে আমার স্বামী সোনার চেনটি আমাকে উপহার দিয়েছিলেন এর তখন বাজার মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য থানার দারস্থ হয়েছি বলে জানান তিনি আমার চেনে মনে হয়

আপনার নাম জোসনা বাড়ি কোথা হাসপাতাল পাড়া টোটো করে যাচ্ছিলেন না না হেঁটে যাচ্ছি বাচ্চা আছে আমার সঙ্গে বাচ্চা নিয়ে যাচ্ছে কি বলল ওরা এসে দাঁড়ালো সামনে না দাঁড়াইলো না একদম দাঁড়াইলো না ওরা গাড়িটা কোনো ঘোরাচ্ছিলো তাই ভাবছি এলআইসি বিল্ডিং এর ভিতরে ঢুকবে ওর মানে আচ্ছা তারপরে মানে যেরকম ধাক্কা দেয় এরকম ধাক্কা দিয়ে মানে চেনটা নিল মানে শুধু ধাক্কা দিল মনে হয় যখন আমার তাবিজ পড়া গেল তখন দেখছি না আমার চেন নেই চেনটা নেই চলে গেছে হ্যাঁ চেন চলে গেল কোন দিক থেকে কোন দিকে গেল ওটা দিশের দিক থেকে আসলো দিশের দিকে এসে কোন দিকে গেল শনিবারই একটা মহরি পাড়ায় ঘটনা ঘটেছে এরকম কি বলবেন এই যে শহরের একটা হয়ে গেলাম কিন্তু এরকম দেখি নাই শুনি নাই

এখন কোথায় বাইশ দফা দাবির ভিত্তিতে ভোটের পরে আন্দোলনে নামার হুমকি দিল অঙ্গনবাড়ি কর্মীরা ভোটের পর বাইশ দফা দাবির ভিত্তিতে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামা হবে মালবাজার মহকুমা চার্লসার ডব্লিউ হলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ আঙ্গনী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির এক সভার পর এমন জানান সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মন্ডল তিনি বলেন আঙ্গনবাড়ি কর্মীদের মাসিক একুশ হাজার টাকা ও হেল্পারদের মাসিক আঠেরো হাজার টাকা মজুরি দিতে হবে অত্যন্ত কম মজুরি দিয়ে কর্মীদের অধিক কাজ করানো হয় নিয়ম বহির্ভূতভাবে রাজ্য এবং কেন্দ্র এই দুই সরকারি আঙ্গনওয়াড়ি কর্মীদের কথা ভাবে না কোর্টের তরফে আঙ্গনওয়াড়ি কর্মীদের ছেলেদের পিএফ ও গ্র্যাচুইটি দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না পাশাপাশি এদিনে সভায় সাংগঠনিক নানা বিষয়কে নিয়ে হয় আলোচনা এদিনে সভায় মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার আঙ্গনবাড়ি কর্মীরা উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভানেত্রী মৌসুমী ঘোষ জেলা সভানেত্রী ললিতা রায় মেটেলি ব্লক সভানেত্রী সিজু মিজার সহ অন্যান্যরা আইসিটিএসের মাধ্যমে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের পরিচালনায় তাদের উদ্যোগে তাদের প্রতিষ্ঠানে শূন্য থেকে ছ বছরের শিশুদের অপুষ্টি দূর করে পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা হয় তাদের মাধ্যমে কিন্তু তাদের জীবনেই পুষ্টি নেই তাদের সম্মান নেই অসম্মান অপমানিত হয়ে তাদের কাজ করে যেতে হয় জোর করে ভয় দেখিয়ে সরকারি আদেশ না থাকা সত্ত্বেও অনলাইনে মোবাইল ফোনে টাকা চলে আসা সত্ত্বেও মোবাইল ফোন দেওয়া হয়নি ভয় দেখিয়ে জোর করিয়ে কাজ করানো হচ্ছে সোতাদের ভয় দেখানো হয় ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখানো হয় অনানিয়াম কেটে নেওয়ার ভয় দেখানো হয় ভেজ ফুয়েল নিজেদের পয়সা দিয়ে ন হাজার টাকা মাত্র অনারিয়াম সেইখান থেকে তাদের কিনে চালাতে হয় কোনো সরকারি আদেশ ছাড়াই ওদেরকে যে চালাতে হবে তার কোনো অর্ডার নেই কিন্তু জোর করে চালানো হয় আবার যা খরচা করা হয় তা দেওয়া হয় না এরকমভাবে বিভিন্ন বঞ্চনা রয়েছে ব্লক স্তরে রাজ্য স্তর এবং কেন্দ্রীয় স্তরেও প্রচুর নানা অভাব অভিযোগ রয়েছে অন্যান্য রাজ্যের ন্যায় অনানিয়াম নেই এদের পঁয়ষট্টি বছরের ভবিষ্যতের জন্য কোনো পেনশন নেই গ্র্যাচুইটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে না এরকম বাইশ দফার দাবি নিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলছে আমরা চাই প্রতিটা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে যদি আলোচনায় সমাধান না হয় আমরা নির্বাচনোত্তর পরে আমরা লাগাতার রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনে যাবো এবং লড়াই সেটা গণতান্ত্রিক পথে এবং আইনি পথে সমস্ত জায়গায় যাবো তার প্রস্তুতি চলছে চত্ন পশ্চিম বাংলার বাইরে আঠেরো হাজার উনিশ হাজার একুশ হাজার টাকা অনারিয়াম ভারতের ইন্ডেক্স অনুযায়ী ন্যূনতম মজুরি হচ্ছে ছশো টাকা সেক্ষেত্রে কর্মীরা আজকের এই অগ্নিমূল্যের বাজারে আড়াইশো টাকার মতো অনারিয়াম পায় আজকের যুগে দাঁড়িয়ে এই আড়াইশো টাকা দিয়ে সংসার চালানো সম্ভব নয় তারা যে পরিমাণ পরিশ্রম করে তার উপর তাদেরকে ওই অনারিয়ামের টাকা দিয়ে সবজি ডিম জ্বালানি কিনে সেন্টার চালাতে হয় দু মাস তিন মাসের বিল বকেয়া থাক থেকে যায় ঘর থেকে টাকা ধান নিয়ে সুদে টাকা নিয়ে বন্ধু থেকে সে আজকের যুগে দাঁড়িয়ে সেন্টার চালানো শিশুদের পুষ্টির কথা চিন্তা করে সরকার কিছু ভাববে না অফিস কিছু ভাববে না এটা হতে পারে না এবং সেই পয়সায় কারোর সংসার চালানো সম্ভব না কোনো মতেই নয় আমাদের দাবি রয়েছে একুশ হাজার টাকা কর্মীদের দিতে হবে আঠারো হাজার টাকা সহায়িকাদের দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতে নিজের স্ত্রীকে খুনের মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্থ কোর্ট এই মামলায় পিপি ইনচার্জ মানবেন্দ্র ঘোষ জানান ঘটনাটি গত দু সালের এগারোই জুলাই ধুপগুড়ি থানার লক্ষ্মীকান্ত টি গার্ডেনের ওই দিন অভিযুক্ত বীরসা ওরাও তার স্ত্রী বুটন ওরাওকে হত্যা করে দুই সন্তানের সামনে বাটাম দিয়ে নৃশংসভাবে তার মাথায় আঘাত করা হয় দুই শিশু সন্তানের সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তার স্ত্রী বুটন ওরাও ওই অবস্থায় জল খেতে চাইলে অভিযুক্ত বীরসা ওরাও তার স্ত্রীকে জল দিতে দেয়নি বলে অভিযোগ অভিযুক্তকে ঘটনার পরদিনই গ্রেপ্তার করা হয় দীর্ঘ পাঁচ বছর অভিযুক্ত জেলে থাকলেও গত

আজকে আমি যে কেসটায় প্রসিকিউশনে ছিলাম পিপি ইনচার্জে সেই কেসটা দু সালের এগারোই জুলাই এই ঘটনাটা ঘটে ডেট অফ ইনসিডেন্ট তারপর থেকে বিচার প্রক্রিয়া চলছিল বিষয়টা ছিল হাজবেন্ড তার বউকে তার দুই নাবালক পুত্রের সামনে মার্ডার করেছে এই এই ব্যাপারে বিচার প্রক্রিয়া যতদিন চলছে দু সাল থেকে আজকে সেই প্রক্রিয়ার আজকে চূড়ান্ত রায় মহামান্য কোর্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাস্ট এই কেসটা ছিল ধুপগুড়ি থানার অন্তর্গত লক্ষ্মীকান্ত টি গার্ডেনে নিস লাইনের কেস এবং দুই পুত্রের সামনে মাকে নৃশংসভাবে একটা কাঠের বাটাম অর্থাৎ স্টিক দিয়ে মাথায় আঘাত করে যার ফলে সে রক্তাক্ত জখম হয় এবং মৃত্যুর সময় সে তার দুই সন্তানের সামনের বাবাকে জল দিতে বলে জল চায় তার বাবা যে আজকে অ্যাকিউজড আমাদের ওরাও তাকে জল দিতেও দুই বাচ্চাকে দিতে দেয়নি এবং দুই বাচ্চার সামনে তার মার ফেরা দেয় এবং প্রসিকিউশন তার যে বিচার প্রক্রিয়া চলছিল তাতে প্রসিকিউশন প্রুভ করতে পেরেছে যথোপযুক্ত যে সাক্ষীগুলো দরকার অ্যাভেলেবেল উইটনেস পি এম রিপোর্ট এবং হান্ড্রেড সিক্সটি ফোর এবং দুই সন্তান যে আই উইটনেস তার ভিত্তিতেই আজকে আদালত যথার্থ রায় দিয়েছে কতজন উইটনেস ছিল উইটনেস ছিল টোটাল ছিল এগারো জন কিন্তু উইটনেস মেইন উইটনেস হয়েছে ছয়জন তার মধ্যে দুজন আই উইটনেস ছিল বাচ্চা তাদের নাম মোহিত ওরাও এবং রোহিত ওরাও আর ডক্টর ছিলেন ডক্টরের পিএম রিপোর্টেও এসছে যেটা পূর্ব প্ল্যান করি এটা আসামি বছর আসামি ভেতরে ছিল দীর্ঘ দু হাজার সতেরো থেকেই কিন্তু রায় চলা মানে ইয়ে চলাকালীন এভিডেন্স চলাকালীন ট্রায়াল চলাকালীন আসামির বেল হয় হাই মহামান্য হাইকোর্ট থেকে এবং বেল পর বেশ মাস তিন চার মধ্যেই জাজমেন্টটা হয়ে গেল জাজমেন্টে ওনাকে লাইফ ফর রিগুলার ইমপ্রিজমেন্ট ফর লাইফ এবং অনাদায় কুড়ি হাজার টাকা জরিমানা নামার পরিচয়টা আমার নাম মিস্টার মানবেন্দ্র ঘোষ জলপাইগুড়ি জসপুর প্রচন্ড গরমে শুকিয়ে যাচ্ছে ঝোড়া নদী আর এতেই অসহায় হয়ে পড়েছে বন্য জীব জন্তুরা এই নিয়ে সরব হলেন পরিবেশ প্রেমীরা উষ্ণায়নের বিরূপ প্রভাব চলছে প্রায় সর্বত্রই। অন্যান্য জায়গার মতো গত কয়েকদিনের প্রখর রোদে ও অনাবৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরের জঙ্গলেও। ডুয়ার্সের বিভিন্ন নদী শুকিয়ে গেছে এই গরমের কারণে। বিশেষ করে চেল ঘিষ জলঢকার মতো যেমন বড় নদী তেমনি কালিখোরা, রমতির মতো ছোট ছোট ঝোরাগুলো শুকিয়ে যাচ্ছে। অথচ এই সব নদী এবং ঝোড়ার জল কোনো না কোনো ভাবে বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বর্তমানে জঙ্গলের ভেতরের বিভিন্ন ঝোরাতেও পর্যাপ্ত জল নেই বলে দাবি পরিবেশপ্রেমীদের যার জেরে বন্যপ্রাণীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা জঙ্গলে তেষ্টা নিবারণের জন্য মূলত এই ঝোরা বা নদীগুলির উপর নির্ভর করতে হয় বন্যপ্রাণী থেকে শুরু করে বিভিন্ন পাখিদের সেই নদী ও ঝোরাগুলি শুকিয়ে যাওয়ায় পশু পাখিদের অসুবিধের মধ্যে করতে হচ্ছে বলে আশঙ্কা বোধ করছেন পরিবেশপ্রেমীরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন পরিবেশপ্রেমী সংস্থা থেকে শুরু করে স্থানীয় জনসাধারণও এই চেল ঘির জল সহ ছোট ঝোড়াগুলো তার ঘেরা কাঠামবাড়ি গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে কম বেশি সব ছোট নদী বা ঝোড়াগুলি কোথাও শুকিয়ে গিয়েছে বা কোথাও শুকিয়ে যেতে বসেছে এই সব নদী বা ঝোড়াগুলি থেকে প্রতিনিয়ত জল পান করে বন্য প্রাণী ও পাখিরা তাদের তেষ্টা নিবারণ করে এই সব জঙ্গলে রয়েছে হাতি লেপাট হরিণ বাসান বুনো শুকর ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি পরিবেশপ্রেমীরা বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন প্রতিদিনই পাল্লা দিয়ে উষ্ণতা বেড়ে চলায় এই সময় বনদেরও ব্যাপক জলের প্রয়োজন পড়ে গরম থেকে বাঁচতে নদী বা জলাশয়ে নেমে স্নান করে বন্যপ্রাণীরা তবে ঝোড়াগুড়ি শুকিয়ে যাওয়ায় ঠিক মতো জল পাচ্ছে না বন্যপ্রাণীরা যে কারণে তারা লোকালয়ে চলে আসছে বলেও খবর মিলছে ফলে দেখা যাচ্ছে মানুষ এবং বন্যপ্রাণী সংঘাতের আশঙ্কাও মালবাজারে পরিবেশপ্রেমী প্রেমী স্বরূপ মিত্র বলেন বিশ্ব উষ্ণায়নের কারণে জলাশয়গুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে গত দু তিন বছর ধরে এই ধারা দেখা যাচ্ছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে বন্য প্রাণীদের জঙ্গলে কৃত্রিম জলাশয়ের সংখ্যা আরো বাড়ানো হলে এই সমস্যার সমাধান করা যেতে পারে তিনি আরো বলেন এই সময় বিভিন্ন চা বাগান ছোট ছোট ঝোরাগুলিতে বাদ দিয়ে সেই জল চা বাগানে দিয়ে থাকে যার ফলে ঝোড়ার জল আর জঙ্গলে পৌঁছতে পারে না বিভিন্ন বনাঞ্চলে জল জলাশয় শুকিয়ে কেন যাচ্ছে সে বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে যে প্রথম কারণ আমাদের ডুয়ার্সের বুকে নদীর জল চুরি হচ্ছে প্রথম বিভিন্ন টি গার্ডেন থেকে বিনা পারমিশনে মানে একের পর এক নদীতে ঘোরা বাদ দিয়ে সেচের কাজ করে যাচ্ছে জল চুরি করে যাচ্ছে অন্যতম কারণ হচ্ছে গাছ আজকে বিভিন্ন উন্নয়নের কাজ নাম করেই হোক বা বিভিন্ন কাজেই হোক সবার আগে কিন্তু গাছকে টার্গেট করা হচ্ছে সেটা যে আগে গাছ কাটতে হবে তারপরে উন্নয়নের কথা ভাবতে হবে আজকে গাছ যদি না থাকে গাছ কিন্তু ওই জল উত্তোলনের যে ক্ষমতা সেটা কিন্তু ধরে রাখতে পারবে না এই যে জল কেন শুকিয়ে যাচ্ছে বিভিন্ন বনাঞ্চলের ডোবার জল কেন শুকিয়ে যাচ্ছে তার অন্যতম কারণই হচ্ছে নদীর জল চুরি প্রথমত দ্বিতীয়ত গাছ কাটা হচ্ছে এবং তৃতীয়ত যেটা সবথেকে থেকে বড় সমস্যা এই যে বিভিন্ন তিস্তা হোক বা বিভিন্ন জায়গায় হোক এই যে একের পর এক জলপ্রপাত মানে জলবিদ্যুৎ কেন্দ্র যে সৃষ্টি হচ্ছে এই যে বাদ দেওয়ার যেই প্রবণতাগুলো রয়ে গেছে মানুষের সেই জায়গায় আমরা যদি সোলার সিস্টেমগুলো ইউজ করে থাকি তাহলে অনেক ভালো মুক্তি নদীতেই যদি আমরা চলে যাই এখনও দেখা যাবে যে সেখানে বিদ্যুৎ মানে ব্যাটারি চালিত সেই ব্যাটারি দিয়ে সেই মাছগুলোকে মারা হচ্ছে তো সব কারণের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মানে নদী এমন একটা সম্পদ মানে নদীর চর হোক বা নদী হোক মানে কোটি টাকার সম্পদ আমি তো বলবো নদী নিয়ে একটা বিশেষ আইন পাশ হোক এবং তাকে রক্ষা করার জন্য বিশেষ একটা প্রশাসনের দল গঠন করা হোক হ্যাঁ যারা এই নদীটাকে পশুপ্রেমী ন্যাশের কর্মকর্তা দিলীপ চৌধুরী বলেন মানুষের মতোই প্রচন্ড গরমে বন্যপ্রাণীদেরও খুবই কষ্ট হয় তখন তারা নদী বা ঝোড়াগুলি খোঁজে মূলত স্নান করে শরীর ঠান্ডা রাখার জন্য তবে জঙ্গলে ঝোড়া বা নদীগুলি শুকিয়ে যাওয়ায় জঙ্গলের পক্ষে শুভ সংবাদ নয় দ্রুত বন দপ্তরে এ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত হচ্ছে মানুষ নদীর জল শুকাই যাচ্ছে কুয়াগুলো সব যাচ্ছে নদী জল চেল ঘিস যেটা আছে এখান থেকে বিভিন্ন ফরেস্ট এরিয়াতে জল যাচ্ছে সেখানে গর্তগুলোও শুকাই যাচ্ছে এখন জন্তু জানোয়াররা জল পাচ্ছে না খাওয়ার জন্য আমাদের এখানকার যারা ফরেস্ট রেঞ্জার আছেন ডিওফো আছেন তাদেরকে দেখা উচিত যেখান থেকে খাল আছে যেখানে জল পশু খায় ওখানে ওই সব জায়গা সংরক্ষণ করা উচিত ওই সব জায়গাটাকে ব্যবস্থা করা উচিত যাতে পশুরা জল খাইতে পারে এবং দেখা যাচ্ছে তেল ঘিস থেকে যে নদীগুলো শাখাগুলো বেড়েছে ফরেস্ট দিয়ে ঢুকে যাচ্ছে ওই সব দি দিয়ে গাড্ডাগুলো শুকাই যাচ্ছে এটা ফরেস্টকে দেখা দরকার আছে অবশ্যই দেখা দরকার আছে কিন্তু আগামী জন্তু জানোয়ার জল পাবে না তার জন্য আমরা চাই এই এই সংরক্ষণ করা উচিত ফরেস্ট নদীগুলো সংস্কার করা উচিত উচিত যাতে ঝরাগুলো যাতে জল পায় যত জানোয়ার যেতে ভালো করে থাকতে পারে এই ব্যাপারে বন দপ্তরের এক অফিসার রাজকুমার পালের মতে জঙ্গলে যে বড় নদীগুলি আছে সেগুলি বন্য প্রাণীদের জলের প্রয়োজন মেটানোর পক্ষে উপযুক্ত এছাড়া কৃত্রিম জলাশয়গুলি সংস্কার করা সহ গরমে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি এই মোমেন্টের মধ্যে তো সেরকম গরম পড়েনি বাট আগামী দিনের মধ্যে যদি পড়ে তো তার জন্য আমরা ওয়েল প্রিপেয়ারড রয়েছে স্টেট গভর্নমেন্টের থেকে ভেরিয়াস হেডস মধ্যে ভেরিয়াস ফান্ডস ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল তো সেটার আন্ডারের মধ্যে প্রচুর কজওয়ে কালভার্ট ডেভেলপ করা হয়েছে যেটা থ্রু দিয়ে কি যে ফরেস্টের ভেতরে যে জলের ফ্লোটা আছে সেটাকে প্রপারলি নিয়ন্ত্রণ করা হবে এর বাইরে ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য ওয়াটার হোলস বলে যেখানের মধ্যে ওরা ওয়াটার ড্রিঙ্ক করেন গরম সময় আর ওয়ালো পুলস আছে যেখানের মধ্যে রাইনোরা নিজেদেরকে কুল অফ করে স্নান করে এই জিনিসগুলোকেও ডেভেলপ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ফান্ডসে যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে বর্তমানে যে একটা হাতি স্নানের ব্যাপার দেখছি এরা গা কীভাবে করানো হয় কী বিষয় কীভাবে গায়ে তাদেরকে এখন এই সময়টা আমাদের ট্রেন্ড মাউথস আছেন পাতাওয়ালা আছেন ওনারা রেগুলার বেসিসের মধ্যে হাতিদেরকে নিয়ে যান এখানের মধ্যে মূর্তি জল ঢাকা এই রিভার্সগুলো থ্যাংকফুলি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গ্রাসল্যান্ড এরিয়ার অ্যালং সাইড এই রিভার্সগুলো আমরা পেয়েছি তো ওই রিভারে প্লেন্সগুলোর মধ্যে হাতিদেরকে রেগুলার বেসিসে স্নান করানো হয় যখন হিট বাড়বে তখন আমরা ওনাদের যে পেট্রোলিং এলিফেন্টস আছে তো ওনাদের ডিউটি আওয়ার্সগুলোকেও অ্যাকর্ডিংলি রিক্যালিব্রেট করে দেবো অ্যালং সাইড বেদিং এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজ মোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর শোরুম বেঙ্গল ফার্নিশিং এখানে পাবেন আকর্ষণীয় মাতানো রেডিমেড পর্দা পর্দার কাপড় সোফার কাপড় কভার টাওয়েল কার্পেট ব্লাইন্ড পেপার কুয়েল ব্ল্যাংকেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং উকিলপাড়া নেয়ার ডোমিনোজ জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন সেভেন নম্বরে জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি কেন্দ্রে দুই দিনের জেলা দাবা টুর্নামেন্ট সাতাশ ও এপ্রিল অনুষ্ঠিত হল এই টুর্নামেন্টটি রাজ্য স্তরে চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচনী টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় মোট একশো জন প্রতিযোগী অংশ নেন খেলোয়াড়দের বিভিন্ন বয়সে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়েছে অনূর্ধ্ব সাত ওপেন প্রথম আবেরি চ্যাটার্জি দ্বিতীয় রেয়াংশ পোদ্দার তৃতীয় হর্ষিত আগরওয়াল বালিকা বিভাগে প্রথম দিবিতা পণ্ডিত দ্বিতীয় শ্রেয়া বর্মন অনূর্ধ্ব নয় ওপেন প্রথম রুদ্র দ্বিতীয় আশ্রিত আগরওয়াল তৃতীয় রচিত আগরওয়াল বালিকা বিভাগে প্রথম হর্ষিতা সরকার এবং দ্বিতীয় সানভি ব্যানার্জি অনূর্ধ্ব এগারো প্রথম অঙ্কিত দাস দ্বিতীয় শ্রীহান বর্মন তৃতীয় সৌমিক দেব বালিকা বিভাগে প্রথম দিব্যাঙ্কা ছেত্রী এবং দ্বিতীয় শিবপ্রিয়া সরকার অনূর্ধ্ব তেরো প্রথম শীর্ষদীপ বর্মন দ্বিতীয় সৌমার্য সরকার তৃতীয় সায়নদীপ কর বালিকা বিভাগে প্রথম ঋষিতা মোদক দ্বিতীয় সোভিতা ছেত্রী অনূর্ধ্ব পনেরো ওপেন প্রথম ত্রিপর্ণ ঘোষ দ্বিতীয় আত্রে সাহা তৃতীয় শ্রেয়াম রায় বালিকা বিভাগে প্রথম সম্ভবী রায় দ্বিতীয় মধুরিমা রায় ওপেনে প্রথম সৌমদীপ রাহা দ্বিতীয় প্রিয়াংশু সুর তৃতীয় রওনা গুহরায় রায় মহিলা বিভাগে প্রথম প্রিয়া মণ্ডল দ্বিতীয় সঞ্জনা সেন এবারে আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার একই এলাকায় পৃথক দুটি জায়গায় একদিনের ব্যবধানে সোনার হাট চিন্তায় জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য গোটা এলাকায় প্রচন্ড গরমে শুকিয়ে গিয়েছে ডুয়ার্সের নদী ঝোরা আর এতেই সমস্যায় বন্য জীব জন্তুরা সড়ক পরিবেশ উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই নমস্কার